আপনাদের সকলকে স্বাগত জানাই এনার্জি ইন্ডিয়া ফুডে। আজ আমরা বানাবো চিংড়ি বাটা। চিংড়ি বাটা বানাতে আমাদের লাগবে ভেজে রাখা চিংড়ি মাছ, নুন, সর্ষের তেল, রসুন কুচনো, পেঁয়াজ কুচনো, শুকনো লঙ্কা। ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে আমরা আগে থেকেই বেটে রেখেছি। চিংড়ি বাটাতে বেশ কিছুটা সর্ষের তেল লাগবে। আমি 5 টেবিল চামচ সর্ষের তেল ব্যবহার করছি। তেল গরম হয়ে গেছে, আমরা এর মধ্যে দেব দেড় চা চামচ কুচনো রসুন, রসুনটাকে লালচে করে ভেজে নিচ্ছি। এরই মধ্যে আমরা দিয়ে দেব দেড়খানা বেশ বড় মাপের পেঁয়াজ কুচনো। পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি। একই সঙ্গে আমরা মিশিয়ে দেব ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো, যেটা মিক্সিতে বেটে নেওয়া হয়েছে সেটা। আমরা এখানে 200 গ্রাম চিংড়ি মাছ ব্যবহার করেছি। পেঁয়াজ, রসুন আর চিংড়ি মাছ তিনটেই ভালোভাবে মিশে গেছে। আমরা এবার এর মধ্যে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, সোয়া 1 চা চামচ, দেবো 1/2 চামচের একটু কম নুন। নুন আর সব মশলার সঙ্গে বেটে রাখা চিংড়ি মাছগুলো খুব ভালো করে ভেজে নিলাম। গ্যাস বন্ধ করলাম। তৈরি আমাদের চিংড়ি বাটা।